什么？ সিবি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্ববিল ওয়ালিদাইনি ইহসানা সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আদর্শ পরিবারের উপরে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পিতামাতার আনুগত্য করা পিতামাতার আনুগত্য করা মানুষের জন্য একান্ত জরুরি কারণ মানুষ পিতামাতার আনুগত্যের মাধ্যমে ইহকালের শান্তি এবং পরকালের শান্তি লাভ করতে পারে কোনো মানুষ পিতা উপেক্ষা করে ইহকালের সফলতা এবং পরকালের সফলতা অর্জন করতে পারে না এমনটা আশা করা যায় না রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন রেজর রব্বে রেজালওয়ালেদান পিতা মাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি সাথুর রব্বে সাখাতুল ওয়ালেদান পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি যদি মানুষের চাল চলনে তার পিতামাতা অসন্তুষ্ট হন তাহলে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হবেন যদি চাল চলনে পিতামাতা সন্তুষ্ট হন ছেলের উপরে খুশি থাকেন তাহলে আল্লাহ তালা তার উপরে খুশি থাকবেন এবং পৃথিবীর সর্বধরনের কল্যাণ সে অর্জন করবে এ কারণে আমরা মনে করি যে পিতা মাতার আনুগত্য করা ছেলেমেয়ের জন্য একান্ত জরুরি বরং ফরজ যার বিনিময় হচ্ছে জান্নাত আমরা এ মর্মে পিতা মাতার আনুগত্য করতেই হবে তার বাস্তব কিরূপ হতে পারে তার বোখারি মুসলিম থেকে দুটি ঘটনা পেশ করব ইব্রাহিম আলাই ইসালাম তার পরিবারকে কাবাঘরের পাশে রেখে চলে গেলেন মধ্যে একবার এসেছিলেন ছেলেকে কুরবানি করার জন্য যা আপনাদের জানা আছে যে ইব্রাহিম ইসলামের সন্তান ইসমাইল যখন এই বয়সে পৌঁছিল যে দড়ি করতে পারে ফালাম্মা বালাগা মা যখন ছেলে দৌড়াদৌড়ি করতে পারে তখন তিনি এসেছিলেন এসে তিনি ছেলেকে বললেন বৎস ইন্নি আরাফিল মানামে আননি আন্নি আস বাহকা আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি তোমার মতামত কি ছেলে বলল ইয়াবা তিফ আল মাতোমারো সাত আব্বা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন একমত হয়ে গেলেন একে বলে আনুগত্য একে বলে পিতামাতাকে মেনে নেওয়া নিজের জীবনের ব্যাপারে তিনি কিছু ভাবলেন না চিন্তা করলেন না ইব্রাহিম আলাইসালাম ঘুম থেকে উঠে ছেলেকে বললেন আব্বু আমি তোমাকে স্বপ্নে দেখছি কুরবানি করছি তো ছেলে বলল ইয়া ফাল আব্বু আপনি করে ফেলুন যা আপনি স্বপ্নে দেখেছেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এখানে তিনি ছেলের হাত পা বেঁধে কুরবানি করেছিলেন এসব কাহিনী মিথ্য তিনি নিজের চোখে কাপড় বেঁধে ছেলেকে কুরবানি করেছিলেন এসব অহেতুক কাহিনী ছেলেকে দেখে দেখে কুরবানি করতে হবে এ কথা আল্লাহ বলছেন এটাই তো পরীক্ষা ফাঁস লামা বাপ বেটা একমত হয়ে গেলেন কোনো আপত্তি নেই যাবিন এরপরে বারবার ছুরি চালাচ্ছেন আল্লাহ ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ এব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করতে হবে এই প্রয়োজন আমার নেই আমি দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করে গেছো ইব্রাহিম আলাহিসাম ছেলের অবস্থা রেখে চলে গেলেন ইব্রাহিম ইব্রাহিম স্ত্রী ছেলের বিবাহ দিলেন এক পর্যায়ে আসলেন বাহির থেকে এসে দরজায় আঘাত করলেন বোখারি মুসলিমের লম্বা হাদিস আঘাত করতে ভিতর থেকে বললেন কে ইব্রাহিম আলাহিসাম বললেন বাড়িতে কেউ আছে কি ভিতর থেকে বললেন কেউ নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোখ আট পরিবর্তন করতে বলিও ইসমাল সালাম সন্ধ্যার সময় বাড়িতে এসেছেন বাড়ির কিছু লক্ষণ দেখে আঁচ করেছেন আব্বা এসেছিলেন তিনি ভিতরে ঢোকা বলছেন আজ কি বাড়িতে কেউ এসেছিল হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কী বললেন কেমন আছো বললেন বাড়িতে আছে কি আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো খুব একটা ভালো নেই তারপরে তিনি কি বললেন তারপরে তিনি বললেন আসলে আমার সালাম দিও আর বাড়ির চোখ আট পরিবর্তন করতে বলিও তিনি আবার আব্বা তিনি তোমাকে তালাক দেওয়ার জন্য বলেছেন তুমি সুন্দর উত্তর দিতে পারো যখন আমার আব্বা বলেছিলেন তুমি কেমন আছো তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লা প্রত্যেক অবস্থার উত্তর হলো আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থাতে রেখেছেন এটাই অনেক এ কারণেই উত্তরে বলতে হবে আলহামদুলিল্লাহ এটাই বাঁচার পর তো তোমার উত্তর ঠিক হয়নি তিনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছেন ইল হকি ইল আহলেক তুমি তোমার পরিবারের সাথে মিলে যাও চলে যাও সম্মানিত দর্শক মন্ডলী পিতে বলে গেছেন তালাক দিতে ভাববার কোনো সুযোগ নেই স্ত্রী কত বড়ো বুদ্ধিমতী এটা বিবেচনার সুযোগ নেই স্ত্রী কত বড় শিক্ষিতা এটা চিন্তা ভাবনা করার অবকাশ নেই স্ত্রী কত বড় চাকরি করে এ নিয়ে হিসাব নিকাশ করার কোনো সুযোগ নেই তিনি বললেন আমার পিতা বলে গেছেন তোমাকে তালাক দিতে তুমি তোমার পিতার বাড়ি চলে যাও সম্মানিত আমি এইভাবে বলি না যে আপনাদের পিতা মাতা যদি আপনাদের স্ত্রীকে তালাক দিতে বলে এখনই দিতে হবে আমি তা বলি না তবে যদি আপনি বুঝতে পারেন যে আসলেই সে আমার পিতা মাতার সাথে অন্যায় করছে কেন জানি আল্লাহ ভালো জানে নারীরা সাধারণত শ্বশুর শাশুড়িকে মেনে নিতে পারে না পারে খুব কম বিবাহর পূর্ব পর্যন্ত ছেলে ছিল তার শাশুড়ির বিবাহর পরই কেন যেন হয়ে গেল তার তার উপার্জিত অর্থ সম্পদ সে তার শ্বশুর শাশুড়িকে কেন জানি দিতে চায় না সাধারণত চায় না দিলেও খুব কষ্ট হয় অথচ প্রত্যেকেই জানে যে একটা ছেলে লালন পালন করতে কত কষ্ট করতে হয় আপনি একজন বৌমা আপনার তো দু একটা সন্তান আছে আপনি তো তাকে লালন পালন করছেন আপনি আপনার বিষয়টি ভাবুন এত আদর করে যত্ন করে স্নেহ করে ছেলে মানুষ করে যদি ছেলে কিছুই অনুকূলে না থাকে তাহলে কি পিতা জন্য এটা একটা দুঃখজনক ব্যাপার নয় এটা কি একটা আফসোসজনক ব্যাপার নয় এটা কি একটা কষ্টকর ব্যাপার নয় আমরা প্রত্যেকেরাই আমাদের মা বোনেরা যদি নিজের বিষয়টি ভাবেন তাহলে অবশ্যই শ্বশুর শাশুড়ি বিষয়টি ভাবতে পারবেন আমরা অনুরোধ করে বলবো দেখুন শ্বশুর শাশুড়িকে যথাযথ মূল্যায়ন না করে কেউ ইহকালে সফলতা অর্জন করেছে এটা আমরা জানি না পরকালে সফলতা অর্জন করার কোনো প্রশ্নই আসে না এটা অসম্ভব যে কোনো মূল্যে শ্বশুর শাশুড়িকে পিতা মাতাকে মেনে নিতে হবে এটাই চূড়ান্ত সিদ্ধান্তের কোনো বিকল্প নেই আমরা অনুরোধ করব। তাদেরকে মূল্যায়ন করার জন্য আমরা বোখারি মুসলিম থেকে এরকম একটা বিশাল ঘটনা নকল করছি যাতে আমরা বুঝতে পারবো পিতামাতাকে কীভাবে মূল্যায়ন করতে হবে এরপরেও এই অংশে আমরা আর বলি যে ইব্রাহিম আলাইসাল্লাম এই বলে চলে গেলেন বহুদিন পরে তিনি আসলেন দরজায় আঘাত করলেন ভিতর থেকে বলল কে তিনি বললেন বাড়িতে আছে ভিতর থেকে বলল নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো আলহামদুলিল্লাহ কি খাও গোস্তার পানি আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর বলে দিও যে চোখ বহাল রাখতে বলেছে সন্ধ্যার সময়তে আসতেই তিনি বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন তিনি ভিতরে ঢোকে বলছেন বাড়িতে কেউ এসেছিল জি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কী বললেন তিনি বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো আলহামদুলিল্লাহ তারপর কি বললেন তারপর বললেন আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোখ আট বহাল রাখতে বলিও আচ্ছা তুমি আমার স্ত্রী স্থায়ীভাবে থাকবে এ কথা আমার আব্বা বলে গেছেন আমার আব্বা বলে গেছে যে চোকার জন্য বহাল রাখে তুমি আমার স্ত্রী হিসাবে থাকো তুমি ও সুন্দর উত্তর দিয়েছো উত্তর মানে আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত দর্শক মন্ডলী দেখুন একটা কথার উনিশ বিশে ইব্রাহিম আলাইলাম বৌমা রাখতে বললেন বৌমা ত্যাগ করতে বললেন আমরা এখান থেকে বুঝতে পারছি যে ইব্রাহিম আলাইলাম কিভাবে তার স্ত্রীর বিষয়টি বললেন আর কিভাবে ইসমাইলিসাল পিতার কথাকে গ্রহণ করলেন পিতা যা বলে গেছেন তাই হলো এক চুল কমও নয় এক চুল বেশিও নয় অতএব আমরা দর্শক মন্ডলীর কাছে চলার জন্য অনুরোধ করব আল্লাহ তৌফিক দান করব। সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হবে আসসালাম রহমত মানবতার পথ প্রদর্শক আলকর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় আপ পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিসটিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে তント শিক্ষণ ইমানকে শুদ্ধ করার জন্য তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উৎছেদ করার জন্য দাউদ আলাইহিস রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ঈমান আনো যখন তারাই মেনেছিল কুরআন সুন্নাহ যখন যেটা বলল সেটা মেনে নাও আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কে হাসান জামিল মুখলিসুর রহমান মাদানি আহমদুল্লাহ বিন মুহাম্মদ লাবর হুসাইন মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম আরউম হুসেনের উপস্থাপনায়

সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যে ধৈর্য ধারণ করে বসে আছেন এই জন্য আপনাদের আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আপনাদের ঝাঁজায়ে খায়ের দান করুন আমরা বলছিলাম যে পিতা মাতার আনুগত্য কীভাবে করতে হবে তার আমরা একটা বাস্তব পরিস্থিতি নকল করব। যাতে করে আমরা প্রত্যেকে আঁচ করব যে এইভাবে আনুগত্য করতে হয় আবদুল্লা উমার রাজিয়া তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিনজন লোক রাস্তায় হাঁটছিল অনেকদিন আগের কথা হাঁটতে হাঁটতে তাদের উপরে বৃষ্টি চলে আসলো তখন তারা একটা গর্তে আশ্রয় নেই গর্তে আশ্রয় নিতেই একটা বড় পাথর গর্তের মুখের উপরে এসে পড়ল যা তারা সরিয়ে সেখান থেকে বের হতে পারবেন এরকম কোনো শক্তি তাদের হাতে নেই তারা আপোষে আলোচনা করলো যে বাঁচার কি পথ হতে পারে আসো আমরা আল্লাহ তালাকে আমাদের বিষয়টি বলি নিজ নিজ ভালো কর্ম পেশ করে বলি আল্লাহ আমরা এই কাজটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে আজকে তুমি বিপদ থেকে আমাদের উদ্ধার করো বিপদ থেকে তুমি বাঁচাও আমরা এভাবে আল্লাহকে বলি আমাদের নিজ নিজ কাজগুলি পেশ করার পরে আল্লাহ তালাকে বলি ইনশাল্লাহ আল্লাহ আমাদের কথা গ্রহণ করবেন এ বলে তিনজনের একজন বলল আল্লাহম সারা দিন ছাগল চড়িয়ে সন্ধ্যা নিয়ে এসে দুধ দহন করে আমার ছেলে মেয়েকে পান না করিয়ে আমার পিতা মাতাকে আগে পান করাতাম তারপরে আমার ছেলে মেয়েকে পান করাতাম এটা আমার গতি ছিল এটা আমার নীতি ছিল প্রতিপালক আমি একদিন পাশে ঘাস না পয় দূরে ছাগল চড়াতে চলে যাই মা তাই তো হাত্তা আমসাই তো আমি ঠিক মতো আসতে পারিনি আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে যায়। সন্ধ্যার পরে এসে দুধ দহন করে নিয়ে এসে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে গেছেন আবার এটা অপছন্দ করি আমার ছেলে মেয়েকে আগে দুধ পান করাতে এটা আমার কোনো দিন ঘটেনি আমি এমন কাজ কোনো দিন করিনি আমি আমার ওই দুধের গিলাসটা নিয়ে আমার পিতা মাতার মাথার পাশে দাঁড়ালাম আমার দুই পায়ের নিচে আমার ছেলেরা চিৎকার করে কাঁদছিল বোখারি শরীফের হাদিসে এসেছে ও না ইন্দা নাইন্দা কাদামাইয় আমার দুই পায়ের নিচে তারা চিৎকার করে আর আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকি দাবি অ দাবু তালাল তালল ফজর এইভাবে ছেলেরা চিৎকার করতেই থাকলো আর আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম আল্লাহ হুম মাইন আলাম এ প্রতিভালোক তুমি যদি মনে করো আমি এই কাজটা করেছি লিফ তে একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আমার ছেলেরা আমার দুই পায়ের নিচে চিৎকার করতে থেকেছে আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থেকেছি প্রতিপালক তুমি যদি মনে করো এই কাজ আমি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি তাহলে আজকে তুমি এই গর্তের মুখ থেকে এই পাথর সরিয়ে দাও এবং আমাদের বের করার ব্যবস্থা করো আল্লাহ তালা তার কথা গ্রহণ করলেন পাথরের কিছু অংশ সরে গেল সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলতে চাচ্ছি দেখুন পিতা মাতার আনুগত্যের বাস্তব রূপ একই বলা হয় আনুগত্য আমাদের ছেলে মেয়েরা যদি একটু চিৎকার করে তাহলে লাভ দিয়ে উঠে তাকে কোলে নিয়ে বলি আব্বু কি হয়েছে আম্মু কি হয়েছে কি খাবা আদরের শেষ থাকে না স্নেহের শেষ থাকে না আমি কি দিয়ে বুঝাই এমন যদি কোনো ভাষা থাকত যা দিয়ে বুঝালে জাতি বুঝতে পারত এই লোক কিভাবে পিতা মাতাকে মূল্যায়ন করেছে তাহলে হয়তোবা জাতির পিতা মাতাকে মেনে নেওয়া সহজ হতো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ ঘটনাকে কিভাবে গ্রহণ করতে পারি আমরা তো মনে করি আমাদের জন্য এই ঘটনা বিরল পৃথিবীর মাটিতে পিতা মাতার আনুগত্য করতে হবে এ মর্মে এর চেয়ে বিরল ঘটনা কোনো দিন ঘটেনি যে পিতামাতার আনুগত্যের জন্য এর চেয়ে কি আর পৃথিবীতে কোনো বিরল ঘটনা আছে আমরা তো মনে করবো এটাই পৃথিবীতে একটা বিরল ঘটনা যার দৃষ্টান্ত পৃথিবীর মাটিতে নেই আমরা এ ঘটনার ভিত্তিতেই বলবো যে পিতামাতাকে আসন আমরা এইভাবে মূল্যায়ন করার চেষ্টা করি যার ফল দুনিয়াতেই পাবো দেখুন দুনিয়াতে ফল পেয়ে গেল বিপদ থেকে বেঁচে গেল তিনজনের দ্বিতীয় জন ছিল একজন মানুষ তার চাচা তো বোনের সাথে অন্যায়ের অদা অঙ্গীকার করেছিল তার চাচাদন বলেছিল এই পরিমাণ পয়সা দিলে আমি অন্যায় সম্মতি জানাবো সে এই পরিমাণ পয়সা নিয়ে উপস্থিত হয়ে গেল সে অন্যায় আরম্ভ করবে এমতো অবস্থায় ওই মহিলা বলল ইয়া আবদাল্লাহ এ হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো এই মোহরাঙ্কিত জিনিসকে খলো না প্রতিপালক আমি এই কথা বলার সাথে সাথে অন্যায় বন্ধ করেছি তোমাকে বিশ্বাস করি তোমাকে লা শারিক বলে জানি তুমি এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি আমি এই অন্যায়কে বন্ধ করে থাকি তাহলে তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও আল্লাহ গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দিল সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ তালা বলেছেন অনাহান নাফসা আনিল হাওয়া ফা ইনাল বা কেউ যদি নিজেকে অন্যায় অশ্লীল থেকে বিরত রাখতে পারে তাহলে তার জন্য থাকার জায়গা হচ্ছে জান্নাতুল মাওয়া এখানে তো আমরা বোখারি মুসলিমের হাদিসে বুঝতে পারছি যে এই লোকটার একটা বিশাল ব্যাপার অন্যায় থেকে নিজেকে একেবারে বিরত করে নেওয়া অন্যায় থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া আল্লাহ আল্লাহতালা হাতে হাতে তার কথা গ্রহণ করলেন গর্তের মুখ থেকে পাথরের কিছু অংশ সরিয়ে দিলেন তিনজনের তৃতীয় জন বলল আল্লাহ হে আল্লাহ তুমি যদি জানো আমি ইস্তেজার তো আমি একটা কাজের লোক নির্ধারণ করেছিলাম পয়সার বিনিময়ে সে অর্ধেক দিন কাজ করেছিল অর্ধেক দিন কাজ করে সে চলে যায় সে অসন্তুষ্টি প্রকাশ করে সে পয়সা নেয় না পয়সা ছেড়ে চলে যায় আমি ওই পয়সাকে বাড়াতে থাকি দিন যায় রাত্রি যায় আমি ওই পয়সাকে অনেক পরিমাণে করে দিলাম হঠাৎ একদিন চলে আসলো রাহু সে তার পয়সা চাইল আমি বললাম খুজ হাজাল মাল কুল্লাহ তুমি এই সব সম্পদ নিয়ে নাও সে সব সম্পদ নিয়ে চলে গেল তুমি ভালো জানো আমি যদি চাইতাম তাহলে নির্ধারিত পয়সার বেশি দিতাম না এটা আমি চাইলে তাই করতে পারতাম কিন্তু আমি তা করিনি আমি তাকে সব পয়সা দিয়ে দিয়েছি রাজা একমাত্র আজাবেকা তোমার রহমতের তোমার শাস্তির ভয়ে প্রতিপালক আমি তাকে সম্পূর্ণ দিয়ে দিয়েছি তোমার রহমতের আশায় তোমার শাস্তির ভয়ে তুমি যদি মনে করো আজকে আমি এই কাজটি সত্যিকারী তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তোমার রহমতের আশায় করে থাকি তাহলে তুমি বিপদ থেকে উদ্ধার করো এই পর্যন্ত বলতেই আল্লাহ আল্লাহতালা গর্তের মুখ থেকে পাথর সম্পূর্ণরূপে সরিয়ে দিলেন তারা গর্ত থেকে বের হয়ে গেল সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই হাদিস থেকে প্রথমে যেটা গ্রহণ করব সেটা হচ্ছে মাতার আনুগত্য করার বিষয়টি বিরল এই ঘটনায় আমাদের জন্য যথেষ্ট আমরা কিভাবে পিতামাতাকে মূল্যায়ন করব। এরপরে যেটা আমরা ভাববো বুঝবো সেটা হচ্ছে এরকম পাপ থেকে কেউ যদি সরে যায় তাহলে বিনিময় যান না যে কোনো সমস্যা থেকে বেঁচে যাবে পরের বিষয়টি বুঝতে পারছি আমরা যদি মানুষের উপকার করি তাহলে এর জন্য আমরা ভিন্ন ফল ভোগ করতে পাব। আমরা এখান থেকে আর একটা জিনিস বুঝতে পারি সেটা হচ্ছে এই দুনিয়াতে মানুষ নিজের ভালো কর্মকে বিপদের সময় পেশ করতে পারে মানুষ পৃথিবীতে যে কোনো বিপদে পড়তে পারে বিপদ আসাই স্বাভাবিক যদি কেউ কোনো জায়গায় কোনো স্থানে বিপদে পড়ে তাহলে সে নিজের কর্মকে আল্লাহর দরবারে পেশ করবে আল্লাহর দরবারে পেশ করে বলবে প্রতিপালক আমি একদিন এই কাজটা করেছিলাম আজকে বিপদে এই কাজের বিনিময়ে তোমার কাছে চাচ্ছি সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের কি এমন কোন কর্ম আছে যেটা বিপদের সময় পেশ করতে পারবেন কিছু কর্ম করুন না হয় আপনার দু একটা কর্ম আমি স্মরণ করাই একদিন আপনি রাস্তা পার হচ্ছিলেন একজন বৃদ্ধ মানুষ রাস্তায় পড়ে গেল আপনি দৌড়িয়ে গিয়ে তাকে উঠিয়ে নিয়ে রাস্তা পার করে দিলেন এই যে আপনার একটা ভালো কর্ম বিপদে পড়লে এটা এক একনিষ্ঠভাবে করে থাকলে পেশ করবেন আপনার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনি খুব প্রয়োজনীয় কাজে যাচ্ছিলেন সেই কাজ ত্যাগ করে এই লোকগুলিকে নিয়ে চলে গেলেন মেডিকেল হাসপাতালে দিন দুই দিন একদিন আপনি সেখানে কাটিয়ে দিলেন যারা আপনার ভাই নয় যারা আপনার বোন নয় যারা আপনার আত্মীয় স্বজন কেউ নয় আপনি ভাবলেন একজন মানুষ এইভাবে অ্যাক্সিডেন্টে পড়ে থাকবে আমি চলে যাব এটাই হচ্ছে মানুষের বিপদের সময় উদ্ধার করা আপনি এই কাজটা কোন বিপদে পড়লে পেশ করতে পারবেন আল্লাহ আপনার এটা কবুল করবে সম্মানিত দর্শক মন্ডলী ভালো কর্ম বিপদের সময় আল্লাহর দরবারে পেশ করা যায় এবং তার কল্যাণ চাওয়া যায় আমরাও পিতামাতাকে মূল্যায়ন করব আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সুভানাক আল্লাহা আসাদাহের কিলাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথর্প রোড বর্মিংহাম ইউ কে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

এই তো একজন আদর্শ মুসলিম ওয়াম্যান আহ সান উদ্দিন এন্ড মিম্ ম্যান ওয়া হুয়া যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম মুসলিম তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের কী রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয় জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম ও বর্জনীয় প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় পাপ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়